অজ্ঞতা থেকে বলছে যে সাধারণ মানুষের কিছু হবে না, বড় লোকদেরকে হবে, এরকম কিন্তু প্রথমের দিকে সাধারণ মানুষরা বলেছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা লক্ষ্য করছি যে আসলেই তাই, গ্রামগঞ্জে কিছু কোনো স্বাস্থ্যবিধি তেমন কিছু কোনো কিছুই মানা হচ্ছে না, তারপরে কিন্তু সেইভাবে তাদের আক্রান্ত কিংবা মৃত্যু হার কিন্তু আমরা দেখছি না। আসলে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, এটি একটা কারণ, এবং আসলে আমাদের ইমিউনিটি হয়তো বা সেভাবে আমাদের ইমিউনিটি হয়তো কম, এটি একটি কারণ হতে পারে। আর সার্বিকভাবে চিকিৎসক হিসেবে মনে করি, যেহেতু আমরা সরাসরি পেশেন্টের চিকিৎসা সেবা দিচ্ছি, এবং বাংলাদেশে 105 জন নয়, আমার হিসেবে আসলে 130 ক্রস করেছে, আমার মনে হয় 130-এর বেশি চিকিৎসক মারা গেছে। এবং আমি বগুড়াতে আছি, আমার বগুড়াতে কিন্তু 8 জন চিকিৎসক মারা গেছে। তো সেক্ষেত্রে আসলে এটি কারণ হিসেবে যে, এবং আমার কাছে মনে হয় যে সরাসরি যেহেতু কোভিড পেশেন্টে আমরা চিকিৎসা সেবা দেওয়ার কারণে আমাদের আক্রান্ত হওয়ার যে ভাইরাল লোডটা, এই লোডটার পরিমাণ বেশি থাকে, যেটা অন্য মানুষের যারা আক্রান্ত হচ্ছে, অথচ প্রথম হয়তো ইনফেক্টিভ ভাইরাল লোডের পরিমাণ হয়তো সেরকম বেশি থাকে না, অতএব তাদের সেরকম ক্রিটিক্যাল ইলনেসের দিকে যায় না, সেটি একটা কারণ। আর তাছাড়া যারা বিভিন্ন ইন্টারভেনশন করেন, বিশেষ করে সার্জারি ফ্যাকাল্টি যারা আছেন, তাদের কিন্তু মানে আমাদের এখানে বগুড়ায় যেমন একজন অর্থোপেডিক সার্জন মারা গেছেন, একটা সিম্পল রেডিয়াস আলনার ফ্র্যাকচার অপারেশন করার পরে কিন্তু সে আক্রান্ত হয়েছে, এবং তার সে কিন্তু সাসপেক্ট করেছিল যে এটি কোভিড আক্রান্ত হতে পারে, কিন্তু তার একটি ভুল ছিল যে তাকে সেটা পরীক্ষা করে নেয় নাই কিংবা সেভাবে প্রিকশন নেয় নাই, সে সার্জারির পর পরবর্তীতে আক্রান্ত হয়ে আলটিমেটলি সেই অর্থোপেডিক সার্জন কিন্তু মারা গেছে। এটি একটা আমার মনে হয় ডাক্তারদের মৃত্যুর অ্যাজহোল যে এগুলি কারণ আসলে বেশি মৃত্যুর হার। তবু আমি বলবো যে আমরা গ্লোবাল অ্যাসপেক্ট যদি চিন্তা করি, গ্লোবালি যে এরকম মৃত্যুর হার সেই তুলনায় কিন্তু আমরা বাংলাদেশে রিলেটিভলি কম আছে। স্যার আরেকটি প্রশ্ন করতে চাই স্যার, এই যে আমাদের চিকিৎসকদের যে অকাল মৃত্যু, আপনার কাছে স্যার কি মনে হয় যে আর কি কি পদক্ষেপ আমরা নিতে পারতাম, যেটা আমরা হয়তো এই অকাল মৃত্যুগুলো রোধ করতে পারতাম স্যার? আর কি কি পদক্ষেপ আপনার কাছে মনে হয় যে পদক্ষেপ বা প্রশিক্ষণ যেটা আমরা নিতে পারতাম চিকিৎসকদের জন্য? পদক্ষেপ আসলে প্রথমের দিকে সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই কিন্তু নেওয়া হয়েছে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আসলে আমাদের হেলথ সিস্টেমে কিন্তু এগুলি আমার মনে হয় ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমাদের যে প্রথমের দিকে যে আমাদের পিপি যে স্বল্পতা ছিল বা সেরকম মানসম্মত ছিল না, সেটা অল্প কিছুদিনের জন্য, পরবর্তীতে কিন্তু সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এবং আসলে প্রথমের দিকে আমাদের যেমন ডনিং ডফিং নিয়েও কিন্তু আমাদের কিন্তু সেভাবে প্রশিক্ষণ ছিল না, আমরা বুঝে উঠতে পারি নাই। এবং তারপর বিভিন্ন যেমন এর দেখা গেছে যে বিশেষ করে যে অ্যানাস্থেসিওলজি, যে অ্যানাস্থেসিওলজি যেটা আমরা বলি, অ্যানাস্থেসিওলজিক প্রসিডিউর যদি করার ক্ষেত্রে তাদের কি ধরনের প্রিকশন নিতে হবে, কিংবা সার্জারি করার ক্ষেত্রে কি ধরনের প্রিকশন নিতে হবে, এই জিনিসগুলো প্রথমের দিকে একটু আমাদের আসলে ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এটি আমাদের চিকিৎসকরা মোটামুটি সব বিষয়গুলো কিন্তু আসলে আমরা কভারকাম করতে পেরেছিলাম। তবে একটি কথা ঠিক যে আসলে আমাদের যে ডাক্তারদের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, ডাক্তার এবং ফ্রন্টলাইন ফাইটারদের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, সেক্ষেত্রে প্রথমের দিকে একটু বলা হয়েছিল যে বিশেষ করে এজেড এবং কমরবিডিটিস আছে, এইরকম চিকিৎসকদের যেন সরাসরি যেন প্যাশেন্টের কন্ট্যাক্টে না যায়, এরকম একটা বলা হয়েছিল কিন্তু, এবং সতর্কতামূলক কিন্তু ততটা জোর দেওয়া হয় না, এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় না। এটি আমার মনে হয় এটা একটা কারণ, কারণ আমরা আমরা লক্ষ্য করে দেখলাম যে পরবর্তীতে আসলে আমাদের যে 130 বা যে যেটি যে সংখ্যাটি বলি না কেন, আমরা দেখবো যে ম্যাক্সিমামই কিন্তু আমাদের সিনিয়র চিকিৎসকরাই কিন্তু মারা গেছে,
কারণ আসলে এটি কারণ এই জায়গাটা মনে হয় আমাদের একটু হয়তো একটা আমাদের দুর্বলতা ছিল, যে তাদেরকে সিনিয়রদেরকে একদম বাধ্য করা লাগতো স্ট্রিক্টলি, যে না আপনারা একেবারে বিরত থাকেন চিকিৎসা সেবা থেকে এই সময়ের জন্য, আমরা জুনিয়ররা আছি আমরা করি এই, এটা আমার মনে এই জায়গাটায়। তাছাড়া অন্য আর আমি অন্য কিছু আর যেটা বললাম যে শুরুতে যেটা অব্যবস্থাপনা সেটা আমরা খুব অল্প কিছুদিনের মধ্যে এটা আমাদের ওভারকাম করতে পেরেছিলাম আমার মনে হয়। স্যার আমরা এখন চলে যেতে চাই ডক্টর খান আবুল কালাম আজাদ স্যারের কাছে। স্যার আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে COVID-19 মোকাবেলায় এই দেশের ডাক্তারদের ভূমিকা ও আত্মত্যাগের ব্যাপারে আপনার স্যার মতামত সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমার নেটওয়ার্কটা হঠাৎ করে আনস্টেবল হয়ে যায় এবং একটু আমি বাইরে চলে যাই, তো যাই হোক আমি আবার কানেকশনটা পাই। তো এসে আমি প্রফেসর জুয়েলের চমৎকার কতগুলো অ্যানালাইসিস শুনছিলাম এবং অত্যন্ত বস্তুনিষ্ঠ, এবং বোঝা যাচ্ছে যে অত্যন্ত কাছ থেকে দেখে এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ সংলাপের একটা প্রকাশ তিনি ঘটিয়েছেন। এই জন্য জুয়েলকে ধন্যবাদ জানাই যে আসলে অনেকগুলো জায়গাতেই ফোকাস করা হয়েছে। এবং দেখেন সবচেয়ে বড় কথা হলো যে যখন কোভিড পৃথিবীতে আক্রমণ করে চায়নার মাধ্যমে, তখন সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে যাবে, এবং যারা অত্যন্ত স্বাস্থ্যসেবায় গর্ব করে বলেন যে তাদের স্বাস্থ্যসেবা এরকম যে কোনো মানুষকে বাসায় মৃত্যুবরণ করতে দেন না, তাদের যে কোনো চিকিৎসার জন্য 24 hours ইমার্জেন্সি রয়েছে, পৃথিবীর যে কোনো নোন আননোন ডিজিজের জন্য তাদের সকল চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সমস্ত জনগণের যত রকমের প্রিভেন্টিভ মেজার তাদের জন্য, সেগুলো সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে হেলথ সিকিউরিটি সব রয়েছে, তাদের অবস্থা দেখেন। এগুলো সব মিলিয়ে যখন আস্তে আস্তে আমরা দেখলাম যে আমাদের দেশে একটু পরে আসলো, কিন্তু ইতিমধ্যে আপনার কোভিড এর তাণ্ডবটা আমরা দেখলাম যে আপনার চায়না, সাউথ কোরিয়া, আশেপাশের কয়েকটা দেশ, সেখান থেকে চলে আসলো ঝট করে ইউরোপে, এবং ইউরোপে ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, এদের মধ্যে যে পরিমাণের আপনার একটা বিশালভাবে আক্রমণ করে বসলো সেটা আসলে চিন্তার বিষয় ছিল। তারপরে আমরা খুব চিন্তা করতাম যে অত্যন্ত নিরীহ দর্শন আপনার কানাডা কিংবা অত্যন্ত শক্তিশালী আমেরিকা, তাদের কোথাও কোনো রকম বাস রইল না। আপনি দেখেন আজকে পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বলেন কি অবস্থা রয়েছে, যে তাদের মৃত্যু হার কি পরিমাণে, এবং সেইখানে মৃত্যুতে প্রথম ধাক্কাই এত মানুষ মরে গিয়েছেন এবং অনেকজন ডক্টর নিহত হয়েছেন এবং বাঙালি কয়েকজন ডাক্তারের মৃত্যুও হয়েছে USA-তে। একইভাবে যখন USA, তারপর কানাডায় গেল, তারপর ওখান থেকে আপনার UK-র কথা যদি বলেন, UK তো প্রচন্ড গতিতে আক্রমণ করলো COVID-19, এবং সেখানে ওই একইভাবে হেলথ কেয়ার ওয়ার্কারও প্রথম ইনফেক্টেড হলেন, এবং আপনার সেটা হচ্ছিল, কিন্তু তারা আপনার ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত প্রক্রিয়া, তারা এই কাজগুলো খুব ভালো করে ফেলেছেন। তারা যেমন যেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা বলেন যে তারা ওখানে ব্যবস্থা করেছেন, তারা অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর গুলো ব্যবহার করার জন্য নেগেটিভ প্রেশার জোন তৈরি করে ফেলেছেন অনেক হসপিটালে। আপনার USA-তে বেশিরভাগ হসপিটালেই আপনার নেগেটিভ প্রেশার জোন ছিল না, তারা ইমিডিয়েটলি এই কাজগুলোতে তারা সফল হয়েছেন, তারা নেগেটিভ প্রেশার জোন করেছেন। আবার কেউ কেউ আপনার তারা ICU-র ব্যবস্থা বেশি বেশি করেছেন, যেহেতু 5% রোগীদের ভেন্টিলেটর লাগে তাহলে তারা ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন। এবং আমি জানি যে এটা আপনার মার্চ মাসের মধ্যে জার্মানি 50,000 ভেন্টিলেটর রেডি রেখেছিল যে তার জনগণ যদি আক্রমণ হয়, কিন্তু তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এটাকে কন্ট্রোল করতে পারে। জার্মানিতে একটা লো গ্রেডের ইনফেকশন হয়, কিন্তু USA, UK এবং ইউরোপের আরো কতগুলো অঞ্চলে ইনফেকশনের একটা ওপরে একটা ট্রেন্ড একটা রয়েছে, যেটা হলো একটা প্ল্যাটুর মধ্যে রয়েছে এবং ইনফেকশন এক নাগারে হয়ে যাচ্ছে। এবং এখন এই যে কোভিড ইনফেকশন কে হ্যান্ডেল করবে, পলিসি মেকার করবে, মন্ত্রণালয় করবে, অধিদপ্তর করবে,
এটা জনগণ করবে? এটা তো করবে ডাক্তাররা। ডাক্তারের কাছে কি রয়েছে ক্ষমতায়ন? ডাক্তারের কি আপনি আমার ক্যাপাসিটিটা বিল্ড করে দিয়েছে? ডাক্তারের এখানে অনেকগুলো ফ্যাক্টর লাগে। ডাক্তার তখনও জানেন না যে এইটা এত ছোঁয়াচে একটা ভাইরাস। আপনি একটা পিপি পরে গেছেন, আপনি একটা কমন এই যে রেইনকোটের মতো একটা পাতলা একটা পরে গেছেন, মাস্ক একটা মুখে আছে, আপনি একটা কেউ কেউ গগলসও পরেছে, কিন্তু ভাইরাস তো এত ছোঁয়াচে, এটা প্রথম দিকেই অনেক চলে গিয়েছে। তখনও আমাদের ডনিং ডপিং এর আইডিয়া ছিল না, এবং এতে ডক্টররা যে হারে ইনফেক্টেড হয়েছেন এটা সত্যি আশঙ্কাজনক ছিল। এবং আপনার এর মধ্যে আপনার ওই আমাদের হসপিটাল গুলোতে বাংলাদেশের দুই একটা বাদে যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল বা IPC যে স্ট্রাকচার রয়েছে সেটা আমাদের কখনো মনোকৃত নয়, এবং অনেক হসপিটালের ওয়েস্ট ডিসপোজাল অত্যন্ত প্রাচীন এবং সেখানে অত্যন্ত আপনার অবহেলা করে এই ওয়েস্ট ডিসপোজাল করা হয়, এবং কোথাও কোনো হসপিটালে আমি ওই আপনার দীর্ঘদিন বলেও আমরা সেখানে আপনার গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন এটা তৈরি করতে পারি নাই, এবং লোকজনের এন্ট্রি এবং এক্সিটের জন্য এক ধারসে মানুষ প্রত্যেক জায়গা দিয়ে, রোগী রোগীর অ্যাটেন্ডেন্টও ঢুকছে, ডক্টর্স নার্সেস হেলথ কেয়ার ওয়ার্কারও ঢুকছে, এই যে একটা মিশ্রণ, এবং এটার কারণে ডক্টররা ইনফেক্টেড হয়ে যান। এবং প্রফেসর জুয়েল অত্যন্ত বাস্তবসম্মতভাবে বলেছেন যে দেখা গিয়েছে যারা আমাদের ডক্টরসে মারা গেছেন তারা অনেকটাই অনেকটাই একটু অপেক্ষাকৃত বেশি বয়সের, যারা বেশি বয়সের যারা রোগীদের হ্যান্ডেল করতে গিয়েছেন তারা সেখানে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মানে একটা ব্যাপার হলো যে আমাদের হসপিটাল গুলোতে যে ইয়াং ডক্টরসরা, আমার একজন ছাত্র সে ডক্টর, সে তিনবার ইনফেক্টেড হয়েছে, তিনবার ইনফেক্টেড হয়েছে, একজন দুইবার হয়েছে যে এরকম আমরা ফরামেশে পাচ্ছি, প্রথমবারে কারো সিমটম নাই, দ্বিতীয়বার একটু সিমটম, তৃতীয়বার বেশ বেশি লাংসে অনেক শ্যাডো এসছে, এরকম আমরা পেয়েছি ইয়াঙ্গার, কিন্তু তারা আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে। কিন্তু অনেক সিনিয়র টিচাররা আমরা হারিয়েছি, বিকজ তাদের ইনফেকশনটা একবার হয়েই এত বেশি দ্রুত স্প্রেড করেছে, তাদের একটা এই যে একটা বিরাট ফ্যাক্টর যেটা আমি এত কোভিড চিকিৎসা করে আমি দেখেছি যে এই ইজ দ্য মেইন ফ্যাক্টর যেটা একটা মানুষকে বেশি কাহিল করে দেয়, এবং সেইখানে আপনার কোভিডের আক্রমণ বেশি মারাত্মক হয়। অন্যান্য যেগুলো আমরা বলি যে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, ব্রেইনের অসুখ, কিন্তু যাদের আবার কিডনির অসুখ রয়েছে তাদের মধ্যে মৃত্যু হার বেশি। অর্থাৎ আমার অবজারভেশন হলো যে যারা একটু বয়স্ক এবং যাদের কিডনি কার্যক্রম সবচেয়ে কম তাদের মধ্যে মৃত্যু হার বেশি। তো এই যে আমাদের ডক্টররা যে ফোর ফাইটার হিসাবে এবং এই যে ফ্রন্টিয়ার হিসাবে আসলেন, তাদের ব্যাপারে আমার বক্তব্য আপনারা বিভিন্ন মিডিয়াতে সব জায়গায় শুনেছেন, এবং যখন ডক্টরদেরকে নিয়ে অনেক কথা হয় তখন আমি একটা টেলিভিশন চ্যানেলে ATN নিউজ, আমাদের থ্যাংক ইউ ডক্টর, সেরকম একটা প্রোগ্রাম করি যেটা সারা দেশে দেখানো হয়, একটা বিরাট বড় ডকুমেন্টারি তৈরি করা হয়, তারা আমাদের ডক্টরদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, এবং ওই দিন তারা সকলে সাদা পোশাক পরে আমাদের সবার জন্য একটা 40 মিনিটের অনুষ্ঠান করেন, থ্যাংক ইউ ডক্টর। তো সেটা আমাদের ডক্টরদের জন্য উৎসাহ জুগিয়েছে, কিন্তু তারপরেও আমরা বলতে পারি নাই যে ডক্টররা তোমরা যাবে না এবং তোমরা ওখানে গিয়ে ইনফেক্টেড হবে না, এটা বলতে পারি না। ডক্টররা ইনফেক্টেড হচ্ছেন, তবে ডক্টররা কেউ ওই রকম মারাত্মক ভাবে অসুস্থ হন এটা অবশ্যই নয়। তো সেই জন্য আমাদের কতগুলো ব্যবস্থা নিতে হবে, যেমন ধরেন আমরা ডাক্তারদেরকে বলেছি ইয়াঙ্গার ডক্টর, আমার যত ঢাকা মেডিকেল কলেজে বলেন বা অন্যান্য মেডিকেল কলেজে বলেন, এই যে বাংলাদেশে যে কোভিড আপনার গাইডলাইন যেটা হলো আমরা এটা অষ্টম ভার্সন করেছি, বা পৃথিবীর আর কোনো দেশে এত র্যাপিডলি একটা গাইডলাইনকে এত ভার্সনে চেঞ্জ করতে হয় না, বিকজ আমরা যা আধুনিক এবং আপনার এখানে IPC-র কথা আমরা বলেছি, এবং আমাদের দেশের আমার শিক্ষকরা সেখানে ছিলেন, এবং আমি একদম প্রথম থেকে
আমি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। অর্থাৎ বাংলাদেশের এই যে এই কোভিড চিকিৎসার জন্য কি গাইডলাইনে চিকিৎসা হবে এবং আইপিসি, সেই জন্য আমাকে কাছে থেকে এগুলো পরিকল্পনা করতে হয়েছে। সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের সাথে কথা বলতে হয়েছে এবং তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে তখন আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, ডাক্তারদের বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আপনার আমাদের ইনফেকশন কিন্তু এই সপ্তাহেও আমাদের ডক্টরসরা কিন্তু ডিউটি করছেন এবং এখনো ইনফেক্টেড হচ্ছেন। এর অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমি আপনাকে পরে বলবো। কিন্তু এই যে ইনফেক্টেড হচ্ছেন, এটা তারা যথেষ্ট এখন ডনিং ডপিং এ সক্ষমতা অর্জন করেছেন এবং ভালোভাবে করছেন, হসপিটালে অনেকখানি কেয়ার নিয়েছেন, তারপরেও ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। তো যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের শিক্ষক সহ আমাদের কলিগরা, আমাদের বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং এই কোভিড আমাদেরকে অনেক বঞ্চিত করেছে, অনেক শিখিয়েছে, এবং আমরা আগামী দিনেও কোভিডের কাছ থেকে অনেক শিখব। এবং আমাদেরকে শিখতে হবে যে আসলে এই আমাদের মেডিকেল কেয়ারটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং এটা কিন্তু আমি বলি এক বাংলাদেশ কিন্তু নয়, যে এই রকম বুর্জোয়াতন্ত্রের সর্বোচ্চ অধিকারী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের দৈন্যতাকে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে যতই যত্ন নেন না কেন আপনারাও কিন্তু দীনহীন। এই কোভিডের ফাইটে আমেরিকান হেলথ কেয়ার সিস্টেমও একেবারে ফ্লপ করে গেছে। সো সেইখানটায়ও আপনার মানুষ চিকিৎসা পায়নি। ইউকেতে এই মুহূর্তে চিকিৎসা দিতে গিয়ে এত রোগীর ভিড় যে আপনার রোগীরা ইমার্জেন্সিতে 4 জন 5 জন করে ইমার্জেন্সি আপনার বাইরে অপেক্ষা করছে। ডক্টররা যাচ্ছেন ইমার্জেন্সিতে রোগীকে দেখছেন, যাকে দেখছেন মনে করছেন ভর্তি করবেন, ভর্তি করার কারণ হসপিটালে জায়গা নেই, ভর্তি করছেন আর বাদ বাকিদের বলছে তোমরা বাসায় গিয়ে অপেক্ষা কর, অথচ কিন্তু ইমার্জেন্সিতে তারা এসেছিলেন। এইরকম একটা সিচুয়েশন কিন্তু সারা পৃথিবীতে প্রিভেইল করছে। অর্থাৎ আপনার যেটুকু আমরা মনে করেছিলাম যে অন্যান্য প্যান্ডেমিকের সময় 1 বছরের পরে একটা যে এটা একটা ডাউন স্লোপিং দেখা যায়, এটার কিন্তু আলামত সেরকম নেই। আমাদেরকে এখনো এই রকম একটা অবস্থায় যেতে হচ্ছে। বাংলাদেশে একটু বাম্প হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা একটু কম, কিন্তু কতগুলো ব্যাখ্যা আমাদের প্রফেসর জুয়েল দিয়েছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের রোগীরা এই যে এখানে কেন ডিফারেন্সটা হচ্ছে, এটাও একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে যে কারণে হয়তো শহরাঞ্চলে রোগী এবং গ্রামাঞ্চলে রোগী দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। তো এখানে আমাদের যে ডক্টররা যে মৃত্যুবরণ করলেন এবং ডক্টররা যে অসুস্থ হলেন, দেখেন এটার ব্যাপারে সারা জাতি এটা স্মরণ করবেন এই চিকিৎসকদের। কিন্তু আমার মনে হয় যে এই থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ডাক্তারদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আমি আমার এই পার্টটুকু শেষ করব। চাইনিজ টিম যারা হুয়ান থেকে আসলেন, এসে আপনার তারা যখন আমাদের এখানে জুলাইতে আমাদের সাথে বসলেন এবং উই হ্যাড এ মিটিং, আমি আমার টিমকে লিড করেছি এবং সেখানে আমরা কথা বলেছি চাইনিজ টিমের সাথে, আই এক্সপ্লেইন দ্য থিংস যে আমাদের দেশের আমরা কি ব্যবস্থা নিয়েছি চাইনিজ টিমের কাছে, তখন ওরা আমাকে আমার বলল যে আমাদের প্রথম দিকে কয়েকটা ইনফেকশন ধরা পড়েছে, সেটা ফর সেভারাল উইকস, কিন্তু আমরা খুব দ্রুত রপ্ত করেছি কি করে ডনিং ডপিং করতে হয়, এবং পরবর্তী পর্যায়ে কয়েক সপ্তাহের মধ্যে আমাদের 40,000 ডক্টর কাজ করেছে এবং একজন ডক্টরও আর একবারও ইনফেক্টেড হননি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের দিলাম যে চাইনিজ টিম যখন আমাদের সাথে মিটিং এ বসলেন ঢাকা মেডিকেল কলেজে, তখন তারা আমাকে এই তথ্য দিলেন যে অর্থাৎ তারা এমন ভাবে ওই জিনিসটা রপ্ত করেছেন যে রোগীর কাছে যাওয়ার আগে কি করবেন, রোগীর কাছ থেকে ফেরার পরে কি করবেন। এবং আমেরিকান ডক্টররাও আপনার মে মাস থেকে তারা যে ব্যবস্থা নিলেন, তারা কিন্তু কোভিড নন কোভিড একই হাসপাতালে চিকিৎসা করতে লাগলেন।
এক ফ্লোরে কোভিড রাখা হয়েছে আর এক ফ্লোরে নন কোভিড। কোভিড রোগীকে একই ডক্টর দেখতে যাচ্ছেন এবং তিনি তার অ্যাডিকুয়েট প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, এবং কোভিড দেখে এসে ওই ডক্টরই সেগুলো ডকিং করে উনি আবার নন কোভিড এ ঢুকছেন। সো দ্যাট দ্যাট ইজ এ সিস্টেম, সেটা করছেন। আমরা আমাদের সক্ষমতার কথা যাই বলি না কেন, এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ থেকে যায় যে এটা কি মানসিকতার গ্যাপ, এইটা কি আমাদের পরিস্থিতির গ্যাপ, আমাদের কি পরিবেশের গ্যাপ, নাকি আমাদের কিছুটা ঘাটতি রয়েছে আমাদের আপনার ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের লজিস্টিক বলেন, তার ঘাটতি রয়েছে। তো আমার মনে হয় মানসিকতার পরিবর্তন খুব এসেনশিয়াল, মানসিকতাকে শক্তিশালী করতে হবে। কারণ হলো অ্যাজ এ ডক্টর আমাদের ছাত্ররা দীর্ঘদিন ক্লাস না করে বাড়িতে রয়েছে, কিন্তু সেই ছাত্ররাই রাস্তায় আন্দোলন করেছে, আমার কক্ষে ঢুকে আমাকে বলেছে স্যার আমরা পরীক্ষা দেব, আমাদের পরীক্ষার ব্যবস্থা করেন, আমরা আমরা ইনফেক্টেড হলে আপনার কোনো দোষ নেই, আমরা আমরা মরে গেলেও দোষ নেই, কিন্তু আমরা পরীক্ষা দেবো। আপনারা জানেন যে আমরা একটা প্রফেশনাল পরীক্ষা তারপরে ব্যবস্থা করেছি, এবং প্রফেশনাল পরীক্ষা অন্য কোথাও তখনও বুয়েটে কোনো ক্লাস আরম্ভ হয়নি, আমরা জুমের ক্লাস একেবারে মে থেকে পুরো ফুল সুইং এ ক্লাস শুরু করেছিলাম। তো এই যে আপনার ইনফেকশনের যে ব্যাপারগুলো, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমাদের ডক্টররা কি করে ইনফেক্টেড হচ্ছেন। একটা ব্যাপার প্রফেসর জুয়েল বলেছেন যে যারা গিয়ে রোগীর সেবায় চেম্বারে রয়েছেন তাদের ব্যাপারটা, তাদের যদি কমপ্লিটলি প্রিভেন্ট করা যেত দ্যাট কুড বি এ বেটার ওয়ে। আর যারা হসপিটালে যাচ্ছেন, ইয়াঙ্গার ডক্টর্স ইনফেক্টেড হচ্ছেন, তাদেরকে আমাদের এই জায়গাগুলো আইপিসির প্রত্যেকটা কম্পোনেন্টকে আরো স্ট্রেংথেনিং করতে হবে, তাহলে আমার মনে হয় যে এটাকে প্রিভেন্ট করতে হবে। আমি মৃত্যুটাকে আমি বলতে চাই আমার শ্রদ্ধার কোনো শেষ নেই সেই সমস্ত চিকিৎসকদের যারা নিজের জীবন বাজি রেখে তারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এবং এখনো যে তরুণ ডক্টররা যাচ্ছেন তাদের তো মানে সীমাহীন শ্রদ্ধা আমার তাদের জন্য, যে তারা হলো তারা প্রমাণ করেছেন যে মানুষ কাকে বলে এবং ডক্টর কাকে বলে। তারা ঘরে বসে থাকেন না, মাই রেসপেক্ট, আমার ডক্টররা যেভাবে ডিউটি করেছেন, এত লক্ষ লক্ষ রোগী জানেন আপনি ঢাকা মেডিকেল কলেজে আমার 900 আসন করেও আমার 900 শয্যায় আমার জায়গা হয়নি, আমার এত এত অবস্থা সামাল দিতে হয়েছে, সেখানে আমার কতজন ডক্টরকে আমার ব্যবস্থা করতে হয়েছে, আমার ছাত্ররা আমার রেসিডেন্সি নন রেসিডেন্সি এফসিপিএস প্রত্যেকটা ছাত্র ডিউটি করেছে, আমার অল লেকচারার্স ডিউটি করেছে, আমার সমস্ত প্রফেসররা ডিউটি করেছে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা করেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা করেছে, এভরিবডি ওয়ার্ক, এবং আমাকে কোভিড নন কোভিড প্রত্যেকটাই দুই দিকে সামাল দিতে হয়েছে। সেই জন্য আমি শেষ করতে চাই যে আমাদের শিক্ষা এটা যেটা পেয়েছি আমরা, সেই আলোকে আগামী দিনে চিন্তা করে আমাদের ডাক্তারদের মধ্যে ইনফেকশনের রেটটা কমাতে হবে, নার্সদের ইনফেকশনের রেট কমাতে হবে, এবং আমাদের সুস্থ থাকতে হবে, যাতে আমরা আরো বেশি দিন এই মানবতার সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। আমি আরেকবার আমাদের শ্রদ্ধেয় রেজাউল আলম জুয়েল স্যারের কাছে যেতে চাই। স্যার খান আবুল কালাম আজাদ স্যার আমাদেরকে যেটা বললেন যে হচ্ছে আইপিসির কথা, এ ব্যাপারে স্যার আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের মেডিকেল কারিকুলামে সেটা আন্ডার গ্রাজুয়েট হোক বা পোস্ট গ্রাজুয়েট হোক, স্যার আপনি আপনার কাছে কি মনে হয় স্যার যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এবং কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে আমাদের আরো বিশদভাবে পড়ানো উচিত কিনা, মানে আরো অনেক কিছু অ্যাড করা উচিত কিনা এই সম্পর্কিত, স্যার এটা আপনার কাছে? ধন্যবাদ সাবরিনা। আসলে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খান আবুল কালাম আজাদ স্যার বিস্তারিত বলেছেন, এবং আসলে আমাদের এই কোভিড-19 আমাদের মোকাবেলায় বাংলাদেশে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমাদের খান আবুল কালাম আজাদ স্যার যে ট্রিটমেন্ট প্রোটোকল এবং আমাদের আইপিসি গাইডলাইন তৈরির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্যার, কিন্তু বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছেন, এবং এটি আসলে আমার মনে হয় যে এখানে আর খুব বেশি কিছু বলার নেই। তবে এটি একটা আমাদের এই কোভিড-19 শুধু আইপিসি কন্ট্রোলই না, আমরা অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমাদের অনেক কিছু আমাদের হেলথ সেক্টরে, শুধু আমাদের দেশে না সারা বিশ্বে আসলে আমাদের হেলথ সিস্টেমকে আরো নতুন ভাবে
নজর দিতে হবে, এটি আমার মনে হয় সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আইপিসির ক্ষেত্রে আমাদের মেডিকেল শিক্ষায় অবশ্য এটি যে একেবারে নাই এটি বলা যাবে না। আসলে আমাদের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি কি প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে এগুলো আছে, কিন্তু আসলে সেইভাবে হয়তো আমরা একাডেমিক দিক দিয়ে গুরুত্ব অতটা অনুধাবন করি নাই, কিন্তু এখন আমরা গুরুত্ব অনুধাবন করছি। কারণ যেমন স্যার যেগুলি বললেন যে আমাদের হসপিটাল অবকাঠামো গুলো এমন যেখানে আমাদের যেটি আইপিসির প্রথম কথা হলো যে এন্ট্রি এক্সিট আলাদা থাকবে, কিন্তু আমরা আসলে এই সিচুয়েশনে অনেক হসপিটাল আমরা এটা করতে পারি নাই, এবং সম্পূর্ণ একটা আলাদা যদি আমরা আলাদা একটা বিল্ডিং এ যদি আমরা এই পেশেন্ট গুলোকে রাখতে পারতাম সেটাও করতে পারি না। কিন্তু আমরা একই হসপিটালের ভিতরে আমরা তিনটে জোনে ভাগ করে আমরা আলাদা করেছি, তার ফলশ্রুতিতে হয়েছে কি আমাদের হেলথ ওয়ার্কারদের মিক্সিং হয়েছে, পেশেন্ট অ্যাটেন্ডেন্টদের মিক্সিং হয়েছে, এবং এগুলি কারণে ইনফেকশন বেড়েছে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমার স্যার বলেছেন যে ওয়েস্ট ডিসপোজাল, এখানে বলা হচ্ছে যে একটি হসপিটালের পার প্যাশেন্টে এভারেজে একটা স্ট্যাটিস্টিক্স আছে 500 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত পার ডে কিন্তু ওয়েস্ট তৈরি হয়। এর মধ্যে কিন্তু বলা হচ্ছে যে এটা বায়োলজিক্যাল প্রায় 90%, এবং বায়োলজিক্যাল 90% এগুলি কিন্তু কন্টামিনেশন বা ইনফেকশনের কারণ। কিন্তু ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, এটি বাস্তবতা আমাদের মানে হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমার নিজের হসপিটাল আজকে আমরা একটা মিটিং এ বসছিলাম, এখানে আমি দেখলাম আমি নিজেরও আমার একটা ছিল যে কিউরিওসিটি ছিল যে আমাদের ওয়েস্ট ডিসপোজাল কিভাবে হয়। আমি আজাদ স্যারেরও দৃষ্টি আকর্ষণ করছি স্যার এই কথাটা, এটা কারণ এটি স্যার একটু নীতি নির্ধারণের পর্যায়ে এটা একটু করবেন। আমি আজকে দেখলাম যে আমার এই মেডিকেল কলেজ হাসপাতালে ওয়েস্ট ডিসপোজাল হয় বলছে যে একটা এনজিও নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কি করে, এগুলি কিন্তু ফলো আপ নাই। আমরা তো সে অথচ আমাদের কিন্তু আইপিসি কন্ট্রোলের আমরা তো আমাদের পড়েছি, আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছিল যে ওয়েস্ট ডিসপোজালের বেস্ট পদ্ধতি হলো ইনসিনারেশন। ইনসিনারেশন একসময় আমাদের হসপিটাল গুলোতে ছিল, কিন্তু সেই ইনসিনারেশন পদ্ধতি বন্ধ হয়ে গেছে, কোথাও বন্ধ হয়েছে কোথাও আছে, কিন্তু এই এই যে জিনিসগুলা তো এটি। তবে আসলে আমাদের যেটি আমি মনে করি যে এই COVID-19 আমাদেরকে সত্যি কথা যে যে আমাদের চোখ খুলে দিয়েছে, এখানে আমাদের টোটাল সবকিছুতে আমাদের পুরো একটি ব্যাপক পরিবর্তন আনতে হবে, আমাদের মেডিকেল শিক্ষা, আমাদের ম্যানেজমেন্ট এবং দক্ষ আমাদের জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে, এবং আমাদের কন্টিনিউয়াস শুধুমাত্র চিকিৎসক দিক দিকে নজর দিলেই হবে না, কিন্তু আমাদের কিন্তু চিকিৎসকরা একটা পার্ট, কিন্তু আমাদের আমাদের যারা আদার হেলথ ওয়ার্কার যারা আছে, আমাদের যারা কলিগস আছে, তাদেরকে সেভাবে যদি আমরা একজন ক্লিনিয়ারের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোভিড কারোর ওয়ার্ডটা কিভাবে ক্লিন করছে, সে নিজে সুরক্ষিত হয়ে যাচ্ছে কিনা। এবং স্যারের যে একটা কথা বললেন যে অনেকে আছেন যে কোভিড ওয়ার্ডে রাউন্ড দিয়ে আসার পর আবার নন কোভিড এসে রাউন্ড দিচ্ছেন, এটি কি, এটি কি অসচেতনতা না আসলে কি কারণে, এই জিনিসগুলো। ফলে এটি আসলে আমাদের কন্টিনিউয়াস একটা মনিটরিং এবং কন্টিনিউয়াস আমাদের প্রফেশনাল একটা ডেভেলপমেন্টের জন্য শুধু ডক্টর নয়, নার্স এবং অন্যান্য স্টাফদের একটা আমাদের ট্রেনিং সিস্টেমটা আমাদের ডেভেলপ করা উচিত। আমাদের আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এখনো আমাদের হেলথ এর সেক্টরের কোনো একটা ট্রেনিং সেন্টার নাই, একটা সেন্ট্রাল লেভেলে যে সারা বছর ট্রেনিং প্রোগ্রাম গুলো চলবে বিভিন্ন গ্রুপকে নিয়ে, এই ধরনের কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো ইনস্টিটিউট বা একাডেমি গড়ে তুলতে পারিনি, তো এটা কিন্তু অনেক প্রয়োজন। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে শুধু আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনই নয়, সব ক্ষেত্রেই একটি ব্যাপক পরিবর্তন আনতে হবে, এবং এটি আনার সময় এসে গেছে। এটি আমাদের মানে এটি করতে হবে। তো ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। আমি এখন ডক্টর আরিফুজ্জামান শিহাব,
তার কাছে জানতে চাইবো, ভাই আপনি তো আক্রান্ত কোভিড আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন, তো এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাই যে আপনি কিভাবে আপনার নিজের সুরক্ষা মেনটেন করেছেন এবং কিভাবে রোগীদের সেবা দিয়েছেন, এবং এ ব্যাপারে আপনার মতামত এবং অভিজ্ঞতা। আরিফুজ্জামান সিহাব ভাইয়া, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর সাবরিনা। আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমে স্মরণ করতে চাই যে সকল ডক্টর কোভিড আক্রান্ত হয়ে এদেশে মারা গিয়েছেন রোগীদের সেবায়, সেই সমস্ত ডক্টরদের এবং সেই সমস্ত ডক্টরের পরিবার যারা ডক্টর দ্বারা এফেক্টেড হয়েছেন এবং পরবর্তীতে মারা গিয়েছেন অথবা ভুক্তভোগী হয়েছেন তাদেরকে। আমার কোভিড মানে কোভিড এর ডিউটি করা কিংবা সেবা দেওয়া যে অভিজ্ঞতা, আমি বিএসসি এর রেসিডেন্ট, সেই হিসেবে আমরা এখানে আমরা একটু দেরিতে শুরু করেছিলাম কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ স্যার আবু কালাম আজাদ ভালোই জানেন যেটা আগে শুরু করছে প্রথমেই, বাট আমাদের এখানে পরে শুরু হয়েছিল। বাট আমাদের প্রথম যে শুরু হয়েছিল ফিভার ক্লিনিক, সেখানে আমরা ফিভার ক্লিনিকে আমরা ফিভার রোগীদের যারা কোভিড নন কোভিড রোগী সে তাদেরকে দেখতাম এবং আমরা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিতাম। পরবর্তীতে যখন আমরা ইনডোর বেসিসে শুরু করলাম, তখন আমাদের ফার্স্ট একটা প্রথম একটা সমস্যা ছিল যে ভীতি কাজ করতো যে আসলে কি হবে, মানে কোভিড কেমন, যেহেতু সব এটা একটা নোভেল ডিজিজ আমরা কেউই কিছু জানতাম না। তারপরেও আমি ধন্যবাদ জানাই আমার বিএসসি কর্তৃপক্ষকে, প্রশাসনকে, তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। যেমন আমি সার্জারি ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে যেটা ফিল করতাম যে ইনফেকশাস ডিজিজ কিংবা এই ডিজিজ গুলো নিয়ে আমাদের সচরাচর আমাদের পড়াশোনার ভিতরে ছিল না, তো সেই জন্য আমাদের বিএসসি ফ্যাকাল্টি বিএসসি এর প্রশাসন যেটা করেছেন যে আমাদেরকে কোভিড ডিউটির আগে একটা ভিসি স্যারের নেতৃত্বে একটা ওরিয়েন্টেশন ক্লাস করানো হয়েছে। ইভেন আমাদের যখন কোভিড ডিউটি করেছি, আমাদের শনিবার থেকে একটা এক সপ্তাহ করে যে আমাদের রোস্টার করা হয়েছে, তার আগের রাতে জুম মিটিং হয়েছে, সেখানে আমাদেরকে ক্লাস নেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যালি কি করতে হবে সেগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো আমরা আমাদের যে ল্যাক অফ নলেজ যেগুলো ছিল যে কোভিড সম্পর্কে কিভাবে ট্রিটমেন্ট দেবো, কিছুটা আমরা কভার আপ করতে পেরেছি। আর আমাদের কিছু সমস্যা আমরা যেগুলো ফেস করেছি, যেটা হচ্ছে যে একটা কোভিড ডিউটি করতে গেলে যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরে যে ডিউটিটা করতে হয়, সেটা সেই ডিউটি করার সময় সবাই জানে যে কিছু খাওয়া যায় না, কোনো মানে আমাদের কোনো যদি টয়লেট লাগে সেটাও করা যায় না। এটা একটা বিশাল মানে আমার কাছে মনে হচ্ছে সমস্যা, যেহেতু রাতের ডিউটি যেটা 12 ঘন্টা, এটা আসলে 12 ঘন্টা একটা পিপি পরে ডিউটি করা অনেক কষ্টের, বিশেষ করে যখন গরমের ভিতরে আমরা যখন ডিউটি করছি সেটা আসলে অনেক কষ্টের ছিল। আর এছাড়া বর্তমানে আমাদের যে সমস্যাটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে আমাদের অ্যাকোমোডেশন, যখন হোটেল আমাদেরকে প্রোভাইড করতো গভর্নমেন্ট থেকে, তখন আমাদের অ্যাকোমোডেশন নিয়ে এত চিন্তা ছিল না, যেহেতু আমরা 21 দিন আমরা হোটেলে থাকতে পারতাম। বাট যখন থেকে আমাদের হোটেলকে বাদ দেওয়া হলো, সেখান তখন থেকে আমাদের অ্যাকোমোডেশনের সমস্যাটা শুরু হয়েছে। বিএসসিএম কর্তৃপক্ষ স্যাররা তারা যথেষ্ট আন্তরিক, স্যাররা চেষ্টা করছেন আমাদের এখানে ডরমেটরিতে 7 দিন রাখা হয় যখন ডিউটি করে, বাট তারপর পরের যে 14 দিন যে কোয়ারেন্টাইন পিরিয়ড, এই কোয়ারেন্টাইন পিরিয়ডটা আমরা যারা যারা ডিউটি করি তাদের জন্য একটা চিন্তার বিষয় যে আমরা আসলে কোথায় থাকবো কিংবা এই সময়টা আমরা কিভাবে চলবো, তো এটা আমাদের জন্য একটা সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই ভাইয়া, যে আপনি যে রোগীদের সেবা দিয়েছেন বা দিচ্ছেন, সেখানে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার কোনো নলেজ গ্যাপ আছে বা আপনাকে কোনো ট্রেনিং বা মানে প্রশিক্ষণ আর আরো কিছু দিলে আপনি হচ্ছে আরো বেটার পারফর্ম করতে বা বেটার সার্ভিস ডেলিভারি দিতে পারতেন পেশেন্টদেরকে, এরকম আপনি বর্তমানে ফিল করছেন কিনা? সত্যি কথা বলতে যে যখন আমরা ডিউটিটা শুরু করব চিন্তা করেছিলাম তখন আসলে কিছুই জানতাম না, কিন্তু আমাদের স্যারেরা তাদের সর্বাত্মক চেষ্টা করেছেন আমাদেরকে কোভিড-19 সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা দেওয়া, সেই ধারণাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আমরাও সেটা অ্যাডাপ্ট করারও চেষ্টা করেছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যখন আমরা কোভিড ডিউটি করতে যাচ্ছি, এখানে সার্জারি ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টির, ইভেন আমাদের প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টির
স্টুডেন্ট যারা আমরা এমএস রেসিডেন্ট বা এমডি রেসিডেন্ট আছি তারা ডিউটি করছে, ইভেন ডিপ্লোমা তারাও ডিউটি করছেন। তো যখন এরকম মিক্সিং হয় তখন আসলে আমরা সমস্যা ফিল করি, যখন দেখি যে একটা মাল্টিপল কোমরবিডিটির একটা পেশেন্ট যখন আমাকে হ্যান্ডেল করতে হয়, তো সেই সব ক্ষেত্রে আমরা কিছুটা সমস্যা ফিল করেছি। তারপরও আমরা সেটা ওভারকাম করার জন্য চেষ্টা করেছি, যেহেতু আমাদের এখানে বিএসএমতে যেটা হয়েছে যে আমাদের স্যারদের আমাদের কোর টিম একটা কোর কমিটি ছিল, সেখানে মেডিসিন প্রত্যেকটা সাবজেক্টের স্যারদের নাম্বার দেওয়া ছিল এবং তারা 24 ঘন্টা স্যারদের সাথে কন্ট্যাক্ট করা যাবে এমন ভাবেই তা বলা হয়েছিল, এবং আমরা যখনই সমস্যা ফিল করেছি তাদের সাথে যোগাযোগ করেছি এবং স্যাররা সাথে সাথে রেসপন্স করেছেন। তো এটা আমরা যে ল্যাক অফ নলেজ আমাদের যেগুলো ছিল সেগুলো আমরা ওভারকাম করছি আসলে এইভাবেই। অনেক ধন্যবাদ আরিফুজ্জামান শিহাব ভাইয়াকে। এখন আমি চলে যাচ্ছি মিস রিহাব মাহিরার কাছে। রিহাব মাহিরা একজন COVID-19 সার্ভাইভার, তো আমরা তার কাছে জানতে চাই যে তার করোনাকালীন সময়ের অভিজ্ঞতা। রিহাব মাহিরা, আপনি মিউট করা, আপনি একটু আনমিউট করে নেবেন দয়া করে। জি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ইমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমিকে আমাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য, কথা বলতে দেওয়ার জন্য। আমি আমার আজকে হচ্ছে করোনাকালীন সময় যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল সেটাই কি শেয়ার করব। আমি যখন কোভিডে আক্রান্ত হই আমার আসলে সিমটম ছিল, যার কারণে আমি প্রথমেই টেস্ট করাই। টেস্ট করার মাধ্যমে আমি জানতে পারি যে আমি পজিটিভ। তো ওই সময়টায় আমি বাসায় ছিলাম, কারণ আমি একদম প্রথম দিকে পজিটিভ হয়েছি এপ্রিল মাসে। তো তখন বাসায় এসেই টেস্ট করা হয়েছিল। পজিটিভ আসার পর থেকে আমি আইসোলেশনে চলে গিয়েছিলাম, এবং ঢাকা মেডিকেল কলেজের ডক্টর সালেম মোহাম্মদ তুষার যিনি, উনি ওনার আন্ডারে আমি ছিলাম। তো উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন। ওনার আন্ডারে থাকার কারণে আমার মানে আমার প্রবলেম সেরকম হয়নি, যেহেতু আমার এইজও কম ছিল, কম, যার কারণে দেখা গিয়েছে যে আমি কোনো প্রবলেম ফেস করি নাই ওইভাবে। উনি যদিও আমার ব্রিদিং প্রবলেম হতো, ব্রিদিং প্রবলেম হওয়ার যে পরে হচ্ছে স্যারকে যখন বললাম উনি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ দিয়েছে। তো ওনার আসলে আন্ডারে থাকার কারণে আমি বলবো যে ওনাকে মানে থ্যাঙ্কস দিলে খুবই কম কম বলা হবে, কারণ ওনাকে আমি যখন ফোন করেছি তখনই উনি আমাকে হেল্প করেছেন। তো এই কারণে দেখা গিয়েছে যে আমার জন্য এটা অনেক ইজি হয়েছে। কিন্তু এই কোভিডের কারণে আমি আমার লাইফের সব থেকে ডিফিকাল্ট যে সিচুয়েশনটা ফেস করেছি সেটা হচ্ছে এই কোভিডের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবাকে মানে এই ইনসিডেন্টটা হওয়ার পিছনের মানে রিজন আমি বলবো যে আসলে আমার বাবার হচ্ছে উনি অ্যাসিমটোম্যাটিক ছিলেন, ওনার কোনো সিমটম ছিল না। তো প্রথম যখন ওনার ওনার মেইন প্রবলেম ছিল ওনার হার্ট রেট অনেক বেশি ছিল, ওনার 190 হার্ট রেট নিয়ে উনি আমার আমার বাবার বাড়ি হলো যশোর। তো যশোর থেকে উনি ঢাকায় আসেন। তো আমরা ভেবেছিলাম ওনার কার্ডিয়াক সমস্যা। তো তখন হারিসুল হক স্যারের আন্ডারে আমার বাবা ছিলেন। তো স্যার হচ্ছে আমার বাবাকে সাজেস্ট করলো যে ইমার্জেন্সিতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে যে ওখানে অ্যাডমিট হওয়ার জন্য। তো আমরা প্রথম থেকে এটাই ভেবেছিলাম যে ওনার কার্ডিয়াক সমস্যা, তো ওখানে কেবিনে থাকা মানে কার্ডিওলজিতে 2 দিন কেবিনে থাকার পরে ওনার হার্ট রেট কোনোভাবেই কমছিল না। স্যাররা যথেষ্ট চেষ্টা করেছেন, ওখানে যতই ডিউটি ডক্টর ছিল, রাতে আমার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো তখন ওনারা সাসপেক্ট করছিল, ওনারা বলছে কারণ ওনারা একদম যেই মেডিসিন দেওয়ার দরকার ইনজেকশন পুশ করেছিল, ওই ইনজেকশনের পরও আমার বাবার হার্ট রেট একদম কমছিল না। তখন ওনারা সাসপেক্ট করছিল যে সাসপেক্টেড কোভিড। ও যত এক্সামিনেশন দেওয়া হয়েছিল ওখানে ডি টাইমার যেটা ছিল ওটা অনেক বেশি ছিল, তো ওটা দেখেই স্যাররা ভেবেছিল যে সাসপেক্টেড কোভিড। তো আমাদেরকে কেবিন ব্লকে শিফট করা হয়। তো এর মধ্যে আমাদের আমার বাবার যে রেজাল্ট আসে, রেজাল্ট যদিও নেগেটিভ এসেছে কিন্তু পুরা যত সিমটম মানে পরে যে সিমটম গুলা মানে কোনোভাবেই কন্ট্রোলে আসছিল না, এর মধ্যে ব্রিদিং প্রবলেম আমার দেখা গিয়েছে।
তো এরপর আমার বাবাকে কেবিন ব্লকে শিফট করার পরে ইয়েলো জোনে আমরা ছিলাম, যেহেতু আমাদের নেগেটিভ এসেছিল। তো ওখান থেকে আমার বাবার অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে আইসিইউতে শিফট করা হয়। আইসিইউতে আমি বলবো যে যে স্যাররা যারা ছিলেন তারা অনেক হেল্প করেছে, যখনই মানে পুরোটা সময় আমি যখনই তাদেরকে ডেকেছি কিংবা যখনই আমি জানতে চেয়েছি যে এটা কেন হচ্ছে কি জন্য, ওনারা সবসময় হেল্প করেছেন। তো আমার বাবার আইসিইউতে আমরা ওখানে 4 দিন মতো ছিলাম। তো তারপর আমার বাবার রিকভার করে, অনেক রিকভার করার পরে আমরা যখন কেবিনে শিফট হই, কেবিনে প্রায় 10 দিন মতো থাকার পরে আবার সেম প্রবলেম গুলা ফেস করি। তারপর সেম প্রবলেম গুলা ফেস করার পরে যখন মানে প্রথম ওই ওই 10 দিন ওনার ঠিক থাকে, 10 দিন পরে ওনার প্রবলেম গুলো আবার বেশি দেখা দিতে থাকে। তো আমার বাবার হচ্ছে যেহেতু হাই ডায়াবেটিস ছিল, এই কারণে ওনার ইনফেকশনটা আমার আমার আমি মানে যেটা পরে সার্ভে থেকে জানতে পেরেছি যে উনি আসলে ওনার ইনফেকশনটা ছড়িয়ে গিয়েছে। তো তারপর সেম প্রবলেম, প্রেশার একদিকে প্রেশার লো হয়ে যেত, আবার হার্ট রেট অনেক বেশি থাকতো, 190 170, এর পুরাটা 28 দিন এরকম পরে পুরাটা সময় এই সেম প্রবলেমের ফেস করার পরে আবার আমরা আইসিইউতে শিফট হই। এবং মানে কোভিড আসলে আমি কোভিড সার্ভাইভার, কিন্তু কোভিড আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হচ্ছে প্রথম মানে আমরা সেকেন্ড টাইম যখন আইসিইউতে শিফট হয়েছি তখন আমার বাবার প্রথম দিন যেই এক্সরেটা করা হয় সেই এক্সরেটা একদম মানে মানে পুরা লাংয়ের অবস্থা ভালো ছিল, কিন্তু 2 দিন পরে যখন আবার এক্সরে করা হয়েছে আমার বাবার এক একটা লাং 70% সাদা হয়ে গেছে, আর আরেকটা লাং 30% ছিল, মানে 30% ভালো ছিল, ঠিক ছিল। তো তারপর থেকে আমার বাবা রাতের বেলা 2 বার হাইপো হওয়ার পরে তার পরের দিন থেকেই কোমায় চলে যায়, এবং কোমায় যাওয়ার 2 দিন পরে উনি চলে যান। তো এটাই আর কি হচ্ছে ছিল জার্নিটা। কিন্তু মানে মানে এই জিনিসটা আসলে হচ্ছে বলতে পারবো না যে কেন এরকম মানে এত দ্রুত হলো, এটাই আর কি। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আপনার বাবার, আল্লাহ তাকে বেশ নসিব করুন। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের যে আপনারা যে হাসপাতালে ছিলেন এবং হাসপাতালের ডাক্তার এবং সার্ভিস ডেলিভারি, আপনি সে ব্যাপারে সম্পূর্ণ সন্তুষ্ট কিনা, এবং আমাদের ডাক্তার মানে হাসপাতালের অবস্থা আপনার কেমন মনে হয়েছে? যদি একদম সত্যি কথা বলি, আমি আসলে পুরার সময়টাই আমার কখনো মনে হয়নি যে কোনো কিছু মিস হয়ে যাচ্ছে বা কিছু, কারণ আমি মানে সার্বিক সহযোগিতা পেয়েছি স্যারদের কাছ থেকে, কার্ডিওলজি থেকে শুরু করে কেবিন ব্লক আইসিইউ পর্যন্ত সব সময় তারা আমাকে বেস্টটা সাজেস্ট করেছে। মানে তারা আমাকে কখনো মানে লুকাচুরি বা কিছু এটা ওইটা এরকম কিছু হয়নি, প্রথম একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। মানে কারণ COVID-19 এমন একটা ভাইরাস, যে ভাইরাসের তো আসলে কোনো কোনো আমরা জানি না যে এটা এটার মেডিসিন তো আসলে নাই। সো তারা তাদের দিক থেকে যেটা যেটা পেরেছেন পুরাপুরি মানে আমাকে হেল্প করেছেন, এবং আমি তাদের উপর মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও আজকে আমার বাবা নাই, তো তারপরেও আমি বলবো যে আমি আসলে আমার দিক থেকে অনেক স্যাটিসফাইড। কিন্তু এখানে আমার একটা জিনিস বলা আছে, আমি স্যারদের ব্যাপারে আসলে আমার কোনোই মানে আক্ষেপ নাই, কিন্তু আমি আসলে নার্সদের ব্যাপারে একটা কথা বলবো যে ওনাদেরকে যদি আরো বেশি ট্রেন আপ করা হয়, কারণ দেখা গিয়েছে যারা অনেক গ্রাম থেকে আসে, গ্রাম অঞ্চল থেকে আসে, যেমন আমি আমার বাবার সাথে 28 দিন হসপিটালে ছিলাম, আমি পুরোটা ব্যাপার সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল বা আমি বুঝতে পারছিলাম, কিন্তু যারা গ্রাম থেকে আসে তাদের কিন্তু এত নলেজ থাকে না। তো দেখা গিয়েছে সেক্ষেত্রে সিস্টারদের হেল্পটা অনেক বেশি দরকার, কারণ তারা আসলে বুঝে উঠতে পারে না যে কি করতে হবে। এটা একটা ব্যাপার যে তাদেরকে আসলে ট্রেন আপ করাটা খুবই জরুরি, তা না হলে অনেক কিছুই পিছিয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে টেস্টের ব্যাপারটা, যে যদি আসলে টেস্টটা অনেক তার কারণ অনেক পেশেন্ট দেখা যাচ্ছে যে সাসপেক্টেড হিসেবে আসছে, কিন্তু যেই যেই কেবিনে থাকছে ইয়েলো জোনেই থাকলো, 2 জন পেশেন্ট সাসপেক্টেড, কিন্তু তার ভিতর 1 জন পেশেন্টের অবস্থা অনেক বেশি খারাপ,
আরেকজন পেশেন্ট পেশেন্টের অবস্থা মোটামুটি, সো এখানে চান্সেস থাকে যে যে যেই পেশেন্টের অবস্থা খারাপ তার থেকে আরো বেশি ইনফেক্টেড, যদি ভাইরাসটা আমি যদি ভুল না হই ভাইরাসটা ছড়িয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি মানে যত দ্রুত সম্ভব তত দ্রুত যদি টেস্টটা করা হয় তাহলে মনে হয় বেটার হয়। অনেক ধন্যবাদ রিহাব মাহিরা আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য, এবং আপনি অনেক গুছিয়ে বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। এখন আমি স্যার খান আবুল কালাম আজাদ স্যারের কাছে জানতে চাই যে স্যার হচ্ছে এই ব্যাপারে স্যার রিহাব মাহিরা যেটা বললেন স্যার নার্স ট্রেনিং এবং টেস্ট দ্রুত টেস্টিং এর যে ব্যাপারটা স্যার এ ব্যাপারে স্যার আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি তার যে অবজারভেশন, তার নিজের অসুস্থতা এবং তার পিতার অসুস্থতা, এবং সেই জন্য আমি শোক প্রকাশ করছি তার পিতার জন্য। তার পিতার যেটা হয়েছিল কোভিড মায়োকার্ডাইটিস, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে হার্টটা কাজ করছিল, এবং সেটা ওই আপনার কোভিড নিউমোনিয়ার সাথে হার্ট ফেলুর হয়ে দুটো কম্বিনেশন হয়ে গেছে। তো সেটার জন্য ওনার বাবার অবস্থাটা রিকভার করে নাই, অনেকেই রিকভার করেন কিন্তু ওনার বাবার এটা করেন নাই। এবং উনি অত্যন্ত কাছে থেকে দেখা, তো তো কাছে থেকে দেখে উনি শিখেছেন যে এই এই জায়গাগুলোতে অসুবিধা আসলে। তাই আমাদের দেশে নার্সিংটা যেটা হয়েছে, নার্সেসরা তাদেরকে কিছুটা পড়ানো হয় মেডিকেল সায়েন্স বটে, কিন্তু ওই যে আপনার ওয়ার্ডে নিজে থেকে যে একটু কাজ করা, এটা এখনো আমরা খুব এটার ব্যাপারে কাজ করে উঠতে পারি না। নার্সেসরা ওই যাবে সকালবেলা, হয়তো তাপমাত্রাটা মাপবে, একটু পালসটা দেখবে, একটু ওই যে ফ্লুইড দিতে পারবে, ওষুধগুলো তাকে খাইয়ে দিবে, আর বেড টেড এগুলো পরিষ্কার করবে, এগুলো জিনিসপত্র রাখবে। কিন্তু আসলে নার্সেসের ডিউটি অনেক বেশি, ডক্টররা শুধুমাত্র ডিসিশন মেকার, আর বাকি সময়টা ওয়ার্ডে ম্যানেজমেন্ট, তার রোগীর সম্বন্ধে ইমার্জেন্সি কেয়ার, এগুলো নার্সেসরাই সারা পৃথিবীতে করে থাকে। মনে করেন একজন রোগীর হার্ট বন্ধ হয়ে গেল, তখন তাকে সিপিআর দেয়া, এটা নার্স আর ডাক্তারকে ডাকবে না, সে নিজেই করতে শুরু করে দেবে। তো এইগুলো ব্যাপার আমাদের একটা প্রথম থেকে আমাদের ডেফিসিয়েন্সি ছিল। কোভিড এর সময় সারা পৃথিবীতে মানুষের মধ্যে যে আতঙ্ক গ্রাস করলো যে যাওয়া যাবে না, এবং সেটা নার্সেসদের মধ্যেও ছিল, এবং সেটাও একটা ব্যাপার ছিল। এবং আমরাও দেখেছি ঢাকা মেডিকেল কলেজেও যে নার্সেসরা প্রথমে অনেক মানে গণহারে ইনফেক্টেড হয়ে যাচ্ছিল তারা ওয়ার্ডে, কারণ তারা প্রথম দিকে এটা খেয়াল করেন নাই, তারা অতখানি প্রোটেকশন নিচ্ছিলেন না। রোগীর লোকেরা আসছিল, রোগীর অ্যাটেন্ডেন্টরা আসছিল, তারপরে রোগীকে বেডে দেওয়ার আগে তারা তো রোগী সহ একেবারে নার্সেসদের কাছে চলে আসে, সেটা একটা ফ্যাক্টর ছিল। তবে যে কথাটা আমরা এখন জানতে পারলাম মিস মাহিরার বক্তব্যে, যে আপনার নার্সেসদেরকে আরো দায়িত্বশীল হয়ে যেটুকুন দরকার একটা মানুষের প্রতি আন্তরিকতা থাকলে আরো একটু কাজ করা যায়, সেই জিনিসটাই দেখাতে হবে। হয়তো নার্সরা অনেক কাজ করছেন, কিন্তু ওই জিনিসটা তো তাকে বোঝাতে হবে যে আমি তোমার জন্য রয়েছি, আমি তোমার জন্য কাজ করছি। তো সেই জিনিসটা কিছুটা ঘাটতি রয়েছে, সেগুলো আমাদের পূরণ করা উচিত। এবং নার্সেস ট্রেনিংটা আমরা দিচ্ছি, আমরা নার্সেসদেরকে নিয়ে বিভিন্নভাবেই ট্রেনিং দেওয়া হয়। নার্সেসদের আইপিসি নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, নার্সেসদের আপনার হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করার বিধি আমরা শিখিয়ে দিয়েছি, এবং ওই তারা আপনার এই ট্রেনিং গুলো কিন্তু সব হসপিটালেই পাচ্ছে। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা একটা আপনার প্রোগ্রাম করেছি আমাদের ডিস্টেন্স লার্নিং দিয়ে, যেখানে আমরা বলি ই মেন্টরিং। সারা বাংলাদেশের সমস্ত এই ইনস্টিটিউশন যেখানে কোভিড ম্যানেজমেন্ট হয়, সেখানে ডক্টরদের ট্রেনিং এবং ডিফিকাল্ট কেসেস এর ডিসকাশন আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা করে দিই। আমরাও আমি ব্যক্তিগতভাবে ওই রকম জায়গায় কাজ করেছি। তো আমার মনে হয় যে নার্সেস, ডক্টরস, হেলথ কেয়ার ওয়ার্কার্স প্রত্যেকেরই আরো সচেতন হতে হবে, সচেতন হতে হবে এক নম্বর এই কোভিড এর সম্বন্ধে, দুই নম্বর তার নিজের প্রতিষ্ঠান সম্বন্ধে, তিন নম্বর রোগীর সম্বন্ধে, চার নম্বর নিজের সম্বন্ধে। এই চারটা সচেতনতা আমাদের খুব দরকার, যে কারণ কোভিড একটা কঠিন অসুখ এবং কোভিডে আমাদের সবার পার্টিসিপেশন করা দরকার, এবং আমাদের এই প্রতিষ্ঠানে কতটুকুন কি সুবিধা রয়েছে
এবং তার ইউটিলাইজেশনটা আমি কিভাবে করব সেটা সম্বন্ধে সচেতন থাকতে হবে, যে আমার ডক্টরস কিরকম আছে, ডক্টরস কয়জন আছে, আজকে আমার অক্সিজেন কেমন, আমার ওষুধ কি রয়েছে, আমি কতটুকু দিতে পারবো, এইখানে কোন রোগীটা খারাপ, কার অক্সিজেনটা মেপে আসতে হবে, কার ব্লাড প্রেশারটা দেখতে হবে, কার হার্টের জন্য একটু ইসিজি দেখতে হবে, ডক্টর কি অর্ডার দিয়ে গেল সেই জিনিসটা দেখতে হবে, এটা। আর পেশেন্টের ব্যাপারে দেখতে হবে যে পেশেন্টের এইখানে ম্যানেজমেন্টের চাইতে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টের একটা কাউন্সেলিং দরকার। এই কাউন্সেলিং এর পার্টটায় নার্সেসরা একটা বড় ভূমিকা পালন করতে পারবে, এবং নার্সেসরা হচ্ছেন এই মধ্যবর্তী এবং রোগীদের মধ্যে এবং ডক্টরদের মধ্যে সবসময় একটা বড় ভূমিকা পালন করে, এবং এটাকে অনুঘটক বলা চলে, যে রোগীদের সমস্ত আত্মীয় স্বজন এসে নার্সেস স্টেশনে তাদেরকে বিভিন্ন জিনিস বলেন। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আর একটু কাজ করলে ভালো হয়। আর নিজের প্রোটেকশন, নিজের প্রোটেকশনটা আমি বলবো যে আপনি ভালো থাকলে তাহলে আপনি আরো দিন চিকিৎসা করতে পারবেন এবং আপনি অন্যজনকে রোগটা ছড়াবেন না, সেই জন্য আপনাকে ভালো থাকতে হবে। ডেফিনেটলি আমরা কারো অসুস্থতা চাই না, কারো মৃত্যু চাই না। তাহলে এই সচেতনতা গুলো আমাদের সবারই দরকার। ডাক্তারদেরকে আরো বড় ভূমিকা পালন করতে হয়, ডাক্তারদেরকে আরো এক্সট্রা অনেক নলেজ অর্জন করতে হয়, ডাক্তারদেরকে প্রত্যেকটা টেকনিক্যাল, মেকানিক্যাল, আপনার মেডিকেল, ক্লিনিক্যাল, এই ফার্মাকোলজিক্যাল, আপনার সমস্ত বিষয়ে তাকে জ্ঞান অর্জন করতে হয়। এই যে যেমন ধরুন অক্সিজেন থেরাপি, এই অক্সিজেন থেরাপির যে বিভিন্ন রকম, এটা তো এত বেশি আমাদের সব ডাক্তারকে প্র্যাকটিস করতে হতো না। এখন তো আমার যে টিচার আপনার অ্যানাটমি পড়ায়, সেই ডাক্তার সাহেবও এখন অক্সিজেন থেরাপির একজন মাস্টার। বুঝতে পেরেছেন যে তারা অ্যানাটমি পড়াচ্ছিলেন, কিন্তু উনি অনেকদিন আর অন্য কিছু পড়াননি, উনি অনেকদিন ওয়ার্ডে রোগী দেখাননি, উনি আজকে 8 বছর 9 বছর ধরে অ্যানাটমিতে পড়াচ্ছেন, কিন্তু তিনি এখন অক্সিজেন থেরাপির মাস্টার। যে অক্সিজেন থেরাপি আমরা সবাই ওয়ার্ডে গেলেই দেখি, কিন্তু অক্সিজেন থেরাপির যে এই একের পর এক যে স্টেজ গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তো আমরা কনসার্ন ছিলাম না। তো সেইগুলো তো আমাদের ট্রেনিং দিতে হয়েছে, জিনিসপত্র নিতে হয়েছে। তো ট্রেনিং প্রতি মুহূর্তে দরকার এবং প্রতি মুহূর্তেই আলোচনা দরকার। সেই কাজগুলো কিন্তু কখনো স্টপ করা যাবে না। এই যে আজকে যে আমরা কথা বলছি, এটা বলে আমরা শুধুমাত্র আমি যে আজকে আপনাদের সাথে কথা বলছি বা আপনারা আমার সাথে বলছেন তা না, এর মাধ্যমে যে এক্সচেঞ্জ হচ্ছে আমাদের ভিউজ গুলো, আমি কিন্তু অনেক শিখে নিচ্ছি যে আমাদের অন্যরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে দেখছে। মিস মাহিরা উনি ইডেন বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং উনি জীবন থেকে দেখেছেন, এবং এই যে একেবারে যে কাছে থেকে নিজে ভুগেছেন, পিতাকে দেখেছেন, হসপিটালে থেকেছেন, চিকিৎসা জেনেছেন, রোল অফ ডক্টর দেখেছেন, রোল অফ নার্সেস দেখেছেন, রোল অফ ইনস্টিটিউশন দেখেছেন, ট্রিটমেন্ট পলিসি দেখেছেন, ট্রিটমেন্টের কি কি ভ্যারিয়েশন হয় দেখেছেন, এবং সবচেয়ে দুঃখজনক জীবনের ঘটনা সেটাও এক্সপিরিয়েন্স করেছেন। তাহলে একটা হলো ডক্টর মাহিরার পক্ষ থেকে এই এক কোভিড ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই আরিফুজ্জামান শিহাব, সে সার্জারি রেসিডেন্ট, সার্জন হবে ভবিষ্যতে, অপারেশন করবে মানুষের, কিন্তু কোভিড ডিউটি করছে, তাকেও এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তাকে জেনে নিতে হয়েছে, এবং জেনে নিয়ে তারপরে তাকে চিকিৎসা করতে হয়েছে। যেটা আমরা চালু করেছি যে যে গ্রুপ অফ ডক্টরস ডিউটিতে যাবে তার আগে রাতের বেলা তাদেরকে এটা জুম ওয়েবিনার করে ট্রেনিং দেওয়া হবে, এবং সেখানে তারা তাদের প্রশ্ন করবে। এটা সব মেডিকেল কলেজ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে আমরা একই রকম করেছি। তো শিহাবও সেভাবে করেছেন। তা শিহাব অনেকগুলো ডিফিকাল্টি ফেস করেছে। শিহাব ডক্টর, সে বলবে না যে তার কত রকম অসুবিধা, সে বলবে যে সে কাজ করেছে, কারণ এটা হলো তার মধ্যে নেই, সে নেগেটিভটা বলবে না। তার নেগেটিভটা বলার সে কোনোদিন বলবে না, বিকজ হি নোজ যে তাকে এই কাজটি করে যেতে হবে। এই জন্য আমি আমি বলি যে আমার যে ডক্টররা, আমার ফ্রন্টলাইন ফাইটাররা কি মানবিক দক্ষতা নিয়ে, কি অসামান্য সাহসিকতা নিয়ে, যে গেরিলা যুদ্ধের চাইতে বড় অন্য কাউকে দোষারোপ না করে অত্যন্ত সীমিত সামর্থ্য নিয়ে যখন আমরা কোভিড চিকিৎসা শুরু করি, তার একজন
এই যে সৈনিক আমার সাথে এখানে রয়েছে শিহাব, এই যে আমার সাথে জুয়েল রয়েছে যে ম্যানেজ করেছে এত বড় একটা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে যে এখানে প্রতিটি কোনায় সেই মেডিকেল কলেজের আমার অনেকগুলো বছর ওখানে পদচারণা, সেইখানটার ওই ওই জমি নির্বাচন থেকে শুরু করে ওই মেডিকেল কলেজ থেকে তৈরি শেষ পর্যন্ত দীর্ঘদিন শিক্ষকতা ইত্যাদি একটা আমার জীবনের বিরাট অংশ, এবং সেই জায়গাটার একটা স্মৃতি তো অত্যন্ত গভীরভাবে মনে পড়ে, যে সেইখানে সেই সেই রকম জায়গায় আপনার কাছে থেকে দেখা, কাছে থেকে চিকিৎসা করা, এবং আমরা চেষ্টা করেছি, আমাকে জাতীয় দায়িত্ব নিতে হয়েছে, আমাকে এই জাতীয় চিকিৎসা কমিটির এই যে হসপিটাল ম্যানেজ যে কমিটিটা করা হয়, এই জাতীয় কমিটি এটা হলো, এটার আমি প্রধান ছিলাম, অর্থাৎ হসপিটাল কি করবে এটা আমার নেতৃত্বে আমাদের সমস্ত প্রণিধানযোগ্য সমস্ত শিক্ষকরাই ছিলেন, যে তাদেরকে নিয়ে আমি তাদের আজকে এই সুযোগে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যে যখন আমাদের কোনো জ্ঞান ছিল না তখন আমাদের ওই শিক্ষকরা আমাদের সবাই মিলে আমরা সেই ভার্সনটা তৈরি করি, প্রথম ভার্সন। তো আপনারা এখন দেখবেন যে এই 8 ভার্সনের বইও আমরা তৈরি করে ফেলেছি। এটা কেন করেছি, যাতে আমার ডক্টররা যে জিনিসগুলো আমাদের কারোই জানা ছিল না সেই জিনিসগুলো যেন আমরা একটু জানতে পারি, সবাই সবার সাথে কথা বলতে পারি। অনেক সময় দেখা যায় যে একজন ডক্টর সেই দিনাজপুরের প্রত্যন্ত একটা গ্রামে কাজ করছেন, তিনি হয়তো দিনাজপুর মেডিকেল কলেজের একজন প্রফেসর সাহেবের সাথে যোগাযোগ করতে পারছেন না, কিন্তু তিনিও কোভিড পেশেন্ট চিকিৎসা করছেন, তো সেইখানে তাকে তো সেই ব্যবস্থা নিতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই যে পারস্পরিক সহযোগিতার যে ক্ষেত্র যে তৈরি হয়েছে, আজকে যেভাবে আমরা কথা বলছি, আমার এই যে আজকে আমরা এখানে কয়েকজন মানুষ একসাথে কথা বলছি, এবং এই কোভিড এর কারণেই কিন্তু আমরা বাধ্য হয়েছি যে কাছাকাছি না গিয়ে এরকম ভাবে কথা বলার জন্য, যে এইরকম ভাবেও কিন্তু আমরা একটা প্রক্রিয়া অর্জন করেছি যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানটাকে ডিসিমিনেট করতে পারি, আমরা আমাদের অন্যজনের কাছ থেকে অনেক শিখতে পারি। মানে আমরা তো কেউ জানতাম না, আমরা এখন শিখছি, আমরা শিখছি প্রতিনিয়ত, প্রতিদিন শিখছি। আমাকে অসংখ্য প্রশ্ন করা হয় যে এই ভ্যাকসিন নিয়ে কি অবস্থা, ভ্যাকসিন কি হবে না হবে ইত্যাদি প্রত্যেকটা বিষয়। কিন্তু দেখেন, আপনাকে যদি আমি বলি যে এই যে ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে আমাদের কত অসংখ্য প্রশ্ন, যে ভ্যাকসিনটা যেটা আবিষ্কার হয়েছে আমাদের যে করোনা ভাইরাসের যে যতগুলো ভ্যারিয়েন্ট হবে, যতগুলো স্ট্রেইন হবে, এর আরএন এর যে মিউটেশন হয়, এটা যে অনবরত মিউটেশন করে যায়, এবং এই ভ্যাকসিন যে জায়গা থেকে আবিষ্কার হয়েছে প্রত্যেকটা মিউটেশনকে কাভার করতে পারবে কিনা, 2 নম্বর এটা কি আমার ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর এটাকে দিতে হবে কিনা, 3য়ত কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হবে, 4 নম্বর এটা দিলে ভিগোরাস রিয়াকশন বা পরবর্তীতে আপনার কি কি ইনফেকশন হতে পারে, এই এই যে এখন আমাদের কবে পাবো না পাবো সেগুলো তো একটা সাধারণ ব্যাপার, এগুলো সামাজিক প্রশ্ন, কিন্তু বৈজ্ঞানিক প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিন কি আমাদের জন্য 100% আমরা যা চাচ্ছি, যে সমাজ চাচ্ছি, যে জীবন চাচ্ছি, আমরা আগের পূর্বের জীবনে ফিরে যেতে চাই, সেখানে আমাদের কত রকম প্রশ্ন আসবে। তো সেই জন্য আমাদের অনেক শিখতে হচ্ছে, আমরা শিখবো এবং শিখছি, এবং এই জন্য আমাদের এই আলোচনার বিকল্প নেই, আমাদের প্রশিক্ষণের বিকল্প নেই, আমরা এই যে আপনারা যে আজকে শিহাবের মতো একজন যোদ্ধাকে নিয়ে এসেছেন, একজন মাহিরাকে জীবনে এই সরাসরি প্রত্যক্ষদর্শী এবং নিজে আক্রান্ত হয়ে আমাদের যে আজকে বিবরণ দিলেন, তাদেরকে আমাদের সাথে সংযুক্ত করেছেন, এবং আমি অসংখ্য, আমি কত যে ওয়েবিনার করেছি আমি বলতে পারবো না হিসাবটা, ইউকে ইউএসএ থেকে শুরু করে সবার সাথেই, কিন্তু আজকের এই মিটিংটা একটু কোয়াইট ডিফারেন্ট, কারণ মাহিরার মতো একজন সরাসরি আমি এরকম আর পাইনি, আপনারা এরকম একজন আমাকে যোগাযোগ করিয়ে দিলেন, তার কথা শুনলাম। তো আমার মনে হয় যে এটাও একটি ভালো উদ্যোগ, যে যেখান থেকে আমরা আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কি কি পরিবর্তন দরকার, কি কি উন্নতিকরণ দরকার, এবং আমাদের অপ্রয়োজনীয় খাত সমূহ থেকে প্রয়োজনীয় খাতে আমাদেরকে কি করে
আরো বেশি সক্ষমতা এটাকে বৃদ্ধি করা যায় সেই জিনিসগুলো আমাদের কাজ করা উচিত। আপনাদের ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার তথ্যবহুল এবং তথ্যবহুল সব আলোচনা এবং হচ্ছে রিকমেন্ডেশনের জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত থাকার জন্য। প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যারকে, প্রফেসর ডক্টর রেজাউল আলম জুয়েল স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আরিফুজ্জামান শিহাব ভাইয়া এবং মিস মাহিরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদেরকে সবকিছু বর্ণনা করার জন্য, এই সুন্দর আলোচনাকে আলোচনাটা আমাদের এই পরিস্থিতিটা তৈরি করার জন্য। এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকেও, সবাইকে, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই হ্যাঁ শামীম স্যার, আমরা এরকম কন্টিনিউ, জি হ্যাঁ ইনশাআল্লাহ কথা আমরা একটু স্যার এবং আমাদের স্টুডেন্ট পারসপেক্টিভটা নিয়ে আমরা এগুলো স্যার কন্টিনিউ করব, যদি স্যার একটু ভিন্নভাবে উপস্থাপন করা এবং যদি স্যার আমার দেশের কোনো লাভ হয়। স্যার আপনি আর জুয়েল ভাই আমাদের যা শিখিয়েছিলেন স্যার সেগুলোই চেষ্টা করে যাচ্ছি, আমাদের দোয়া করবেন স্যার। স্যার আমি দেখেছি ইনশাআল্লাহ স্বামী এদিকে আমি আমি জীবনে কিছু শিখাইনি কিন্তু আমি